রাজ্যে একের পর এক খুনের প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে কল্যাণী থানায় বিক্ষোভ ও ডেপুটেশন। রামপুরহাটে খুন এবং পাল্টা গণহত্যায় আমতায় আনিস হত্যায় এবং ঝালদা ও পানিহাটি পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি খুনে প্রকৃত জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে কল্যাণী থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ সভায় নদিয়া জেলার কমিটির সদস্য অঞ্জন মুখার্জি বলেন, ইদানিং কালে পরপর ঘটে যাওয়া রাজ্যের খুনের ঘটনাগুলিতে পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়, বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। এরই প্রতিবাদে আজ রাজ্যের সমস্ত থানাতেই বিক্ষোভ সংঘটিত হচ্ছে। আমরা সর্বত্র আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশের নিরপেক্ষ ভূমিকার দাবি করছি। রামপুরহাটে খুন এবং পাল্টা খুনের দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে রাজ্য জুড়ে থানায় থানায় বিক্ষোভ চলছে। আপনারা জানেন, গত এক মাস আগে আমতায় রাত্রিবেলা পুলিশের পোশাক পরে ঢুকে দুষ্কৃতকারীরা আনিস খানকে হত্যা করে। সেই ঘটনায় এখনো পর্যন্ত দোষীরা গ্রেপ্তার হয়নি। পুলিশ প্রশাসনের থেকে চেষ্টা হচ্ছে প্রকৃত দোষীদের আড়াল করার। তারপরে আপনারা দেখলেন, পৌর নির্বাচনের পরপরই ঝালদা পৌরসভা এবং পানিহাটি পৌরসভা দুজন জনপ্রতিনিধি খুন হলেন, তাদের অভিযুক্তরাও অধরা। তারপর গত তিন দিন আগে রামপুরহাটে উপপ্রধানকে খুন এবং তাকে ভিত্তি করে পাল্টা গণহত্যা, কুড়িয়ে মানুষকে হত্যা করা হলো। প্রকৃত দোষীরা এখনও পর্যন্ত অধরা। এই সমস্ত ঘটনার বিরুদ্ধে সারা রাজ্য যখন উত্তাল, আমরা দেখলাম গতকাল সন্ধ্যাবেলায় হাঁসখালী ব্লকের পঞ্চায়েত সদস্যকে খুন করবার জন্য দুষ্কৃতকারীরা গুলি চালালো। আমরা মনে করি এই সমস্ত ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা শুধু সন্তোষজনক নয়, অত্যন্ত নিন্দনীয়। গতকাল এর বিরুদ্ধে বিধানসভায় আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের বিক্ষোভে পুলিশ টানতে টানতে মহিলা কর্মীদেরও বাদ দেয়নি, তারা 40 জন কর্মীকে গ্রেপ্তার করে। আমরা তারই বিরুদ্ধে এবং যতগুলি খুনের ঘটনা ঘটেছে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা হোক এবং অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষায় দলদেশ নয় পুলিশ যথার্থ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করুক, এই দাবিতে আজকে আমাদের কল্যাণী লোকাল কমিটির পক্ষ থেকে কল্যাণী থানাতে বিক্ষোভ চলছে। আমরা আইসিকে ডেপুটেশন দেব যাতে কল্যাণী থানা এলাকায় তিনি নিরপেক্ষভাবে কাজ করেন। অঞ্জন মুখার্জি, নদিয়া জেলা কমিটির সদস্য, এসইউসিআই কমিউনিস্ট। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।